গুড মর্নিং গাইস, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগত। আর প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের আপডেট নিয়ে চলে এসেছি মক টেস্ট ক্লাস, যেখানে প্রতিদিন তোমাদের জব আপডেট দেওয়া হয় এবং তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য প্রতিদিন মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করা হয়। তো গাইস চলো আজকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট নিয়ে চলে এসেছি, যেগুলো বাছাই করা প্রতিদিন এবং প্রতিনিয়ত চাকরির পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে চলে আসে। তো গাইস চলো দেখা যাক। তো চলো ফার্স্ট কোশ্চিন দেখতে পাচ্ছি, আমাদের দেওয়া আছে সাভারকর ভ্রাতৃদ্বয় কোথায় মিত্রমেলা স্থাপন করেন। সাভারকর ভ্রাতৃদ্বয় কোথায় মিত্রমেলা স্থাপন করেন, উত্তর হবে নাসিক। ওকে গাইস নেক্সট কোশ্চিন, রাষ্ট্রের সকল জনগণ যাতে পুষ্টিকর খাদ্য পায় রাষ্ট্র সেদিকে বিশেষভাবে সচেতন হবে, এই বিষয়টি ভারতীয় সংবিধানের কত নং ধারায় রয়েছে। সেটা হবে গাইস তোমাদের অপশন বি, 47 নং ধারায়। ওকে নেক্সট কোশ্চিন 3 নম্বর, কত সালে বার্নপুর স্টিল প্ল্যান্ট নামে একটি বেসরকারি কারখানা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ গাইস, কত সালে বার্নপুর স্টিল প্ল্যান্ট নামে একটি বেসরকারি কারখানা প্রতিষ্ঠিত হয়? তো অপশন চলে যাবে তোমার সরাসরি সি, 1918 সালে। ওকে নেক্সট কোশ্চিন, আংশিক জলপূর্ণ একটি টেস্ট টিউবকে একটি জলপূর্ণ বিকারের মধ্যে তির্যকভাবে ধরা হলে ওপর থেকে দেখলে টেস্ট টিউবের জলপূর্ণ অংশটি স্বচ্ছ কিন্তু খালি অংশটি উজ্জ্বল ও চকচকে দেখাবে, এর কারণ কি? হ্যাঁ গাইস, এর কারণ হবে তোমাদের আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ওকে গাইস তারপরে আছে সতনামী বিদ্রোহ কবে হয়েছিল। হ্যাঁ গাইস, সতনামী বিদ্রোহ কবে হয়েছিল এটা থাকলো তোমাদের জন্যে, তোমরা আমাকে কমেন্ট করে অ্যান্সার জানাবে। ওকে গাইস নেক্সট কোশ্চিন 6 নম্বর, নেপানগড়ে কি উৎপন্ন হয়। হ্যাঁ গাইস, নেপানগড়ে কি উৎপন্ন হয়, তোমাদের অপশন আছে এ মধু, বি নিউজ প্রিন্ট, সি আছে কন্ট্যাক্ট লেন্স এবং ডি আছে তামা। তো অপশন হবে তোমাদের বি নিউজ প্রিন্ট। ওকে নেক্সট কোশ্চিন, হ্যানয় কোন দেশের রাজধানী। আর একবার বলছি, হ্যানয় কোন দেশের রাজধানী। ওকে গাইস, তো তোমাদের অপশন চলে যাবে সরাসরি বি ভিয়েতনাম। ওকে গাইস, ভিয়েতনাম অপশন হবে। নেক্সট 8 নম্বর, 2019 সালে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপেন্স ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে। 2019 সালে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপেন্স ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে। হ্যাঁ গাইস, অপশন 4টে দেওয়া আছে, তো তোমরা বলতে পারো। তো তোমাদের অপশন হবে এ 140তম। ওকে গাইস, এ হবে 140তম। নেক্সট 9 নম্বর কোশ্চিন, কবে ক্ষুদিরামের ফাঁসি হয়। গাইস প্রশ্নটা তোমাদের জন্য রইলো, এটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ওকে গাইস, আর আমি অবশ্যই তোমাদের কমেন্ট করে সমস্ত অ্যান্সার কি অবশ্যই দিয়ে দেবো একদিন বাদে, যাতে তোমরা দেখি তোমাদের তোমরা জানো বা তোমরা অ্যান্সার দিতে পারছো কি না। ওকে গাইস নেক্সট কোশ্চিন, কত সালে ভাষা কমিশন গঠিত হয়। হ্যাঁ গাইস, কত সালে ভাষা কমিশন গঠিত হয়, 10 নম্বর। তো অপশন হবে তোমাদের বি 1955 সালে। ওকে গাইস, অপশন হবে বি 1955 সালে। নেক্সট 11 নম্বর, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়। হ্যাঁ গাইস, কোন ক্ষরণের কম ক্ষরণে বামনত্ব রোগ হয়, কারণ যেটা তোমাদের হাইট লম্বা হয় বাড়ে, ওকে সেটাই ব্যাপার। তো সেটা হবে তোমাদের বি স্টুমুলেটিং হরমোন। ওকে গাইস, স্টুমুলেটিং হরমোন। ওকে নেক্সট, অর্থাৎ STH। নেক্সট 12 নম্বর, স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন নদীর তীরে অবস্থিত, তো অপশনটা তোমাদের জন্য রইলো, অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। ওকে গাইস, 4টা অপশন দেওয়া আছে, নদীর নাম দেওয়া আছে লুনি, নর্মদা, ঘরঘরা এবং ঝিলাম, তোমরা অ্যান্সারটা অবশ্যই আমাকে দেবে। নেক্সট কোশ্চিন 13 নম্বর, সিঙ্কোনা গাছ থেকে কোন উপাদানটি পাওয়া যায়। সিঙ্কোনা গাছ থেকে কোন উপাদানটি পাওয়া যায়, 4টা অপশন আছে, আর তোমরা ছোটোবেলা থেকে পড়েছো তো বলার কিছু নেই, সরাসরি হবে কুইনাইন। ওকে গাইস, অপশন হবে কুইনাইন সি। নেক্সট কোশ্চিন, কোন দেশ তাদের প্রথম স্যাটেলাইট রাবণ 1 এর উৎক্ষেপণ করলো। কোন দেশ তাদের প্রথম স্যাটেলাইট রাবণ 1 এর উৎক্ষেপণ করলো, 4টা অপশন আছে, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। তো গাইস কোনটা হবে, তোমাদের অপশন হবে শ্রীলঙ্কা। ওকে গাইস, অপশন হবে সি শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চিন 15 নম্বর, মোগল যুগে ভারতে আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে প্রধান কী ছিল। মোগল যুগে ভারতের আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে প্রধান কী ছিল, তো তোমাদের 4টা অপশন দেওয়া আছে, অপশনটা তোমরা বলবে, অ্যান্সার কি তোমাদের কাছে চাই আমি। ওকে গাইস, নেক্সট
ষোলো নম্বর, ইথাইল অ্যালকোহলের সংকেত কি? হ্যাঁ গাইজ, ষোলো নম্বর আছে, ইথাইল অ্যালকোহলের সংকেত কি? ওকে গাইজ, তো তোমাদের অপশন চলে যাবে সরাসরি বি, C2H5OH। ওকে গাইজ, C2H5OH। ওকে নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? হ্যাঁ গাইজ, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? খুবই ইজি প্রশ্ন, বাট এইরকমই প্রশ্নই আসে। তো অপশন আছে এ নাম্বারে শিবালিক হিমালয়, বি আছে হিমাচল হিমালয়, সি আছে হিমাদ্রি হিমাচল অর্থাৎ হিমাদ্রি হিমালয়, এবং ডি আছে টেথিস হিমালয়। তো গাইজ কোনটা অপশন হবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গাইজ। তো সতেরো নম্বরে তোমার অপশন হয়ে যাবে সরাসরি সি, হিমাদ্রি হিমালয়। ওকে গাইজ, অপশন হবে সি, হিমাদ্রি হিমালয়। নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বর, কোন দুটিতে প্রথম শ্রেণীর দুটি লিভার একত্রে কাজ করে? কোন দুটিতে প্রথম শ্রেণীর দুটি লিভার একত্রে কাজ করে? অপশন আছে এ সারাচি ও কাশি, বি আছে নৌকার দ্বার ও বোতলের ছিপি খোলার যন্ত্র, সি আছে চিমটা ও পাউরুটি কাটার ছুরি, দি আছে মাছ ধরার ছিপ ও নৌকার দ্বার। তো গাইজ অপশন কোনটা হবে? তোমাদের আঠেরো নম্বরের অপশন সরাসরি চলে যাবে এ সারাশি ও কাচি। ওকে গাইজ, নেক্সট নেক্সট তোমাদের ১৯ নম্বর কোশ্চিনে বলা আছে ভারতের জাতীয় পতাকার আয়তন কিরূপ পরিমাপ বিশিষ্ট অর্থাৎ কিরকম? তো অপশন আছে এ তোমাদের 2:3, বি আছে 4:3, সি আছে 3:4, এবং ডি আছে 3:2। তো গাইজ কোনটা অপশন হবে? হ্যাঁ গাইজ, মোস্ট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবার আসতে পারে। তো অপশন চলে যাবে সরাসরি এ 2:3। ওকে গাইজ, অপশন হবে এ 2:3। নেক্সট কোয়েশ্চেন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় আয়োজিত হয়? তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় আয়োজিত হয়? এ আছে বৈশালী, বি আছে বনবিহার, সি আছে পাটলিপুত্র, এবং ডি আছে উজ্জয়িনী। তো গাইজ কোনটা অপশন হবে? তোমাদের অপশন হবে সি, পাটলিপুত্র। ওকে গাইজ, নেক্সট ২১ নম্বর, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের শিক্ষাগত ব্যয়ের জন্য ১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়? হ্যাঁ গাইজ, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতে শিক্ষা খাতে ব্যয়ের জন্য ১,০০,০০০ টাকা বরাদ্দ করা হয়? চারটা অপশন আছে, এ আছে চার্টার অ্যাক্ট ১৯৯৩, আছে ১৯১৩ অর্থাৎ সরি আঠেরো সরি আছে ১৭৯৩, ১৮১৩, ১৮৩৩, এবং চার্টার অ্যাক্ট ১৮৫৩। তো গাইজ কোনটা হবে? তো গাইজ তোমাদের ২১ নম্বরের অ্যান্সার চলে যাবে সরাসরি সি, চার্টার অ্যাক্ট ১৮৩৩। ওকে গাইজ, নেক্সট ২২ নম্বর, টেরেজা দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? টেরেজা দ্বীপ, ওকে গাইজ ভালো করে বলছি, টেরেজা দ্বীপ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল অবস্থিত? এ আছে লাক্ষাদ্বীপ, বি আছে আন্দামান নিকোবর, সি আছে দমন ও দিউ, এবং ডি আছে পন্ডিচেরি। ওকে গাইজ, তো তোমাদের ২২ নম্বর অপশন চলে যাবে সরাসরি বি, আন্দামান ও নিকোবর। ওকে গাইজ, নেক্সট কোশ্চিন তোমাদের আছে পার্টিসিপেটর নোট অর্থাৎ যাকে বলছি পি নোট। ওকে, নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? পার্টিসিপেটরি নোট অর্থাৎ পি নোট নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? চারটা অপশন আছে, আরবিআই এর আর্থিক নীতির অংশ, বি আছে স্টক মার্কেটের বিনিয়োগ, সি আছে WTO, এবং ডি আছে এর কোনোটিও নয়। তো গাইস ২৩ নম্বরটা সরাসরি তোমাদের অপশন চলে যাবে বি, স্টক মার্কেটের বিনিয়োগ। ওকে গাইস, অপশন চলে যাবে বি, স্টক মার্কেটের বিনিয়োগ। নেক্সট ২৪ নম্বর, আন্তর্জাতিক যোগ দিবস কোন তারিখে উদযাপন হয়? আন্তর্জাতিক যোগ দিবস কোন তারিখে উদযাপন হয়? তো তোমাদের ২৪ নম্বর অপশন দেখতে পাচ্ছ, সরাসরি তোমাদের অপশন বলে দিচ্ছি, তোমাদের অপশন চলে যাবে সরাসরি বি, ২১শে জুন। ওকে গাইস, অপশন হবে বি, ২১শে জুন। লাস্ট, নিচের কোনটি গোদাবরীর ডান তীরের নদী? নিচের কোনটি গোদাবরীর ডান তীরের নদী? চারটা অপশন আছে, এ আছে প্রংহিতা, বি আছে ইন্দ্রাবতী, সি আছে মঞ্জিরা, এবং ডি আছে সরবী। তো অপশন কোনটা হবে গাইস? হ্যাঁ গাইস, তোমাদের ২৫ নম্বরের অপশন হবে সি, মঞ্জিরা। ওকে গাইস, ওকে গাইস, আশা করছি ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, এবং আজকের মতো এ পর্যন্ত। নেক্সট এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন আমি আপডেট করে থাকছি, তো কিপ সাপোর্ট, কিপ সাবস্ক্রাইবিং, এবং হিট দ্য বেল আইকন, যাতে তোমাদের সমস্ত নোটিফিকেশন প্রতিদিন আপডেট পেয়ে থাকো, এবং সমস্ত শিক্ষামূলক, সমস্ত জব আপডেট, সমস্ত কিছু দিয়ে থাকি এই চ্যানেল থেকে। তো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের লাভবান হবে। ওকে, তো সবসময় সবার সব কিছু ভালো লাগে না, তো অনেকেই ডিসলাইক করে, লাইক করে, তো সেটা তোমাদের কাছে এক্সপ্রেস করব, তোমার নিয়ে আমরা, এবং তোমাদের জন্যই আমি। তো চলো আজকের মতো এ পর্যন্তই,
নেক্সট ভিডিও পরের দিন আবার নিয়ে আসবো, ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।